গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে 5:15 আর আমরা রেডি হয়ে গেছি। আর আজকে ওয়েদারটা কত খারাপ দেখো, ছাতা নিয়ে যেতে হবে মনে হচ্ছে আমাকে। এই যে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। তাতি এসো, বাসটা তো মিস করব আমরা, 5:30 বাস ধরব। ইস, বৃষ্টিটা আরো নামলো আমাকে দেখে। আবার কাদা হয়ে গেছে। জয় মা। প্রায় কটার সময় উঠেছি? 3:30 সময় উঠেছি। ঘুম হয় কোথাও গেলে? কোথাও গেলে একটা আলাদা টেনশন লাগে। 3:30 সময় উঠে বসে আছি, তারপরে এই 5:30 বাসটা ধরবো ঠিক করলাম। কারণ কাল রাত্রেবেলা আবার ওই অ্যাপেলো নার্সিংহোম থেকে আমাকে ফোন করেছিল, তো অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম, বলছে যে আজকে নাকি ডাক্তারের এমার্জেন্সি আছে, 10:00 মধ্যে বেরিয়ে যাবে। ওই জন্য 9:00 মধ্যে আমাদেরকে ঢুকতে হবে। ওই জন্য আরও বেশি পড়বো পড়ে বেরোচ্ছি, না হলে 10:30-11:00 সময় যেতে পারছি। চলো দেখা যাক। দেখবে আমরা অনেক সময় এটা অনেক ক্ষেত্রেই দেখে থাকি যে ডাক্তাররা ভগবান স্বরূপই কাজ করে। মানে আমরা বলি না অনেক সময় যে কেউ সুস্থ হয়ে গেলে বা মৃত্যুমুখ থেকে বেঁচে ফিরলে, যে ডাক্তারের হাতে মানে বেঁচে ফিরল মানে তিনি স্বয়ং ভগবান, মানে এরকমটা আর কি আমরা ডাক্তারকেও অনেক সময় ভেবে থাকি। আমার ক্ষেত্রে ইনি হচ্ছেন ঠিক তাই। আমার কাছে ইনি একেবারেই মানুষরূপী ভগবান স্বরূপ। কারণ যে সময়টায় আমি ডাক্তার দেখাবো ঠিক করেছিলাম বেবি হচ্ছিল না বলে, তো আমার বর না খোঁজ খবর নিয়ে মোটামুটি 3-4 ডাক্তারের খোঁজে নিয়ে এসেছিল। কি মনে হয়েছিল আমার, আমি এই ডাক্তারকেই বেছে নিয়েছিলাম। তো এই ডাক্তারের কাছে আমি 3 গেছিলাম। প্রথম 2 গিয়েও কিন্তু কাজ হয়নি, তবুও আমি অন্য কোনো ডাক্তার দেখাবো ঠিক করিনি, আমি এই ডাক্তারের কাছেই গেছিলাম। লাস্টবার গেছিলাম যে এবারে যদি হয়তো ভালো, না হলে আমি অন্য কোনো ডাক্তার দেখাবো। তো লাস্টবার যে ওষুধগুলো উনি দিয়েছিলেন, তারপরেই 2 মধ্যে আমার বেবি এসেছিল। তো সেই জন্য আমি এনাকে ভগবান স্বরূপই মনে করি, কারণ এনার জন্যই আমি মা ডাক শুনতে পেয়েছি। হ্যাঁ, কিছুটা ঈশ্বরের আশীর্বাদও থাকে, কিছুটা নয় অনেকটাই থাকে। যেমন ঈশ্বরের আশীর্বাদ ছিল, তেমনই এই ডাক্তারের ভূমিকাও অনেকখানি ছিল। যাই হোক, স্মৃতিচারণ করছিলাম, কারণ 4 পর যাচ্ছিলাম। তো আর এই হচ্ছে সেই দুর্গা মন্দির। জানো তো, আমরা যখন ডাক্তার দেখাতে গেছিলাম খুব গরমকাল ছিল, জ্যৈষ্ঠ মাস, তো প্রচণ্ড গরম লাগতো ভেতরে, মানে বসে থাকতে পারতাম না, আর অনেক ভিড় হয় তো ডাক্তারের চেম্বারে। আর ডাক্তারবাবু আসতে যখন দেরি করতো, তখন আমরা এসে না এই দুর্গা মন্দিরে বসে থাকতাম। এখন যে একটা গার্ড দিয়ে দিয়েছে, তখন ওই গার্ডটা ছিল না, ফাঁকাই ছিল। তো এখানে এসে অনেকক্ষণ ধরে আমরা সময় কাটাতাম, বসে থাকতাম। আর আমি মা দুর্গার কাছে শুধু এটাই প্রার্থনা করতাম, মা আমারও কোল আলো করে যেন একটা সন্তান আসে। মা আমার কথা রেখেছে, তাই হয়তো 4 পর আরও একবার সুযোগ পেলাম মায়ের কাছে যাওয়ার, মাকে জানানোর। দেখবে অনেকদিন পর আমরা যখন কোনো জায়গা যাই না, তখন সেই পুরনো কথাগুলো খুব মনে পড়ে, তাই না? ঠিক সেটাই হচ্ছিল আজকে। তো যাই হোক, এখানে দেখো কত সুন্দর গাছ লাগিয়েছে, দেখতে বেশ ভালো লাগছিল। আর এই যে হচ্ছে মা, তো মনে হয় দুর্গাপুজোর সময় খুব ধুমধাম করে এখানে পুজো হয়। দেখো আমরা কত আগের থেকে এসে বসে আছি, বসে নেই দাঁড়িয়ে আছি। কটা বাজে এখন? 8:30। 8 সময় আমরা নেমেছি এখানে, 8:30। 8 9 সময় ডাক্তার মনে বসবে, সেই 9:30-9:30 করে। এই দেখো, এটা হচ্ছে অ্যাপেলো নার্সিং হোম বর্ধমানে। এটা ওই ডাক্তারেরই নার্সিং হোম, তাই না? দুর্গা মন্দির, এখানে আগেও আমরা এরকম অনেক আগে আগে চলে আসতাম, তখন এখানে বসে থাকতাম, বলো। ডাক্তারবাবুর অ্যাসিস্ট্যান্ট তো আমাদেরকে ফোন করে বলেছিল যে 9 মধ্যেই আসতে হবে, কারণ 10 মধ্যে উনি বেরিয়ে যাবেন এমার্জেন্সিতে। বাট ডাক্তারবাবু এখনও আসেননি, সেই 10 সময়ই আসবেন উনি। তো সেই জন্য আমার বর বললো যে চলো কিছু খেয়ে আসি, ব্রেকফাস্ট করে আসি, না হলে খিদে পেয়ে গেছে। কারণ বাড়ি থেকে অনেক ভোরবেলা বেরিয়েছিলাম, তো এখানে কচুরি বানাচ্ছিল একদম গরম গরম, আর এসব আমার এই আজকেই লাস্ট খাওয়া। তো এখানে আমরা কচুরি খেয়ে নিলাম, তারপরে দেখো বসেই আছি, বসেই আছি। আর আমার 11 নাম্বারে নাম ছিল,
তো তারপরে ডাক্তার দেখানো হলো, ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে তারপর আমরা চলে এসেছি সোজা টোটো ধরে স্টেশনে, কারণ ঠিক করলাম যে ট্রেনে যাব। তো আমরা যেহেতু খুব একটা বেশি বেরোই না, তো বাড়ি থেকে মানে ঘোরাঘুরি কম হয়, সেই জন্য ট্রেনে চাপা খুব একটা হয় না। কিন্তু ট্রেনে কোথাও সফর করতে আমি সবথেকে বেশি ভালোবাসি, মানে বাসের থেকেও। তো সেই জন্য আমরা বললাম যে বর্ধমান থেকে দুবরাজপুরের কোনো ট্রেন নেই, তো দুর্গাপুর যাওয়া যাক, কারণ দুর্গাপুরের ট্রেন তো অ্যাভেলেবেল মানে প্রচুর। তো সেই জন্য আমরা টিকিট কেটে এখানে বসে আছি, আমরা দুর্গাপুর যাব। তো মাকেও ফোন করে বলে দিলাম যে একটু সেদ্ধ ভাত বসিয়ে দিও, মা বলছে যে না খিচুড়ি করেছি ওতেই হয়ে যাবে। আর আমার একটু খিদে খিদে পেয়ে গেছিলো, আমি একটা কেক কিনে এখানে বসে বসে এখন খাচ্ছি। আর জানো তো কোথাও সেভাবে এখন বেরোনো হয় না, তো অভ্যাসটা জানি চলে গেছে, সেই জন্য বাইরে কোথাও বেরোতে হলে এখন আমার কেমন জানি একটা ভয় ভয় লাগে, আনকমফর্টেবল ফিল হয়, মানে সেই কমফোর্ট মানে পাই না আমি বাইরে বেরিয়ে। যারা আর কি একটা প্রত্যেক দিন দেখবে বাইরে ঘোরাফেরা করে, রেগুলার যাওয়া আসা করে কোথাও না, তাদের একটা আলাদা অভ্যাস থাকে, মানে একটা হ্যাবিট থাকে। তো যাই হোক, এখানে এই যে আমি দাঁড়িয়ে আছি ট্রেনে, কারণ বসার জায়গা ছিল বাট আমার দাঁড়িয়ে থাকতেই ভালো লাগছিলো। আর এই দেখো মা খিচুড়ি বানিয়েছিল, খেলাম। আর এই যে আমাদের গোলুবাবু, 4-5 দিন পর আমার ব্লগে গোলুবাবুকে দেখতে পেলে, তো ও বলছে যে তুমি কেন এলে, আমি তো এখন যাবো না তোমার সঙ্গে। আরে ঠিক আছে, তো কাল যাবি, আজই যেতে হবে না, আমি ট্রেনে একটুখানি রিলসও বানিয়ে নিয়েছি। তো এখন বাজে 6:00, চলে এসছি বাড়ি। আমি বাড়ি এলাম 5:30 সময়, দুর্গাপুরে 4:15 সময় বাস ধরেছি দুর্গাপুরে, 5:30 সময় এখানে নামলাম। আর আবার দুর্গাপুর গেছিলাম, বর্ধমান থেকে আমরা ট্রেনে করে গেলাম দুর্গাপুর, দুর্গাপুর থেকে দুর্গাপুরে গিয়ে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে তারপরে বিকেলবেলা এলাম। মা বলছিল অনেক করে যে থেকে যা, আজকে আর যেতে হবে না, কিন্তু ও যেহেতু থাকতে পারবে না, তো ওর সঙ্গে আমিও চলে এলাম, থাক। আর গোলু কালকে আসবে, গোলুকে একটু দেখা করে এলাম, আর গোলু কালকে বাবার সাথে আসবো, ওকে আর বাসে নিয়ে এলাম না কষ্ট করে। তো আজকে সারাদিন অনেক ধকল গেছে, আর আমি জানি না আমি কতটা কি তুলতে পেরেছি, ততটুকুই শেয়ার করেছি তোমাদের সঙ্গে। আর 4 বছর পর গেলাম বর্ধমান ডাক্তারি দেখাতে, মানে 4 বছর আগেও লাস্ট ডাক্তারি দেখিয়ে এসেছিলাম, তো একই রকম আছে সত্যি কথা। আমি বললাম ওনাকে যে আপনার কাছে দেখিয়েই আমার বেবি হয়েছে 4 বছর আগে, দিয়ে হাসছিলেন, বলছে যে তাই। তো ডাক্তার কি বললো আমি এবারে বলি, বুঝলে, ব্যাপারটা হচ্ছে যে ডাক্তার যখন আমার ওয়েট মাপলো, মানে ওয়েট চেক করলো আর কি, ওয়েট দেখছে, বলছে যে 1 কেজি কি করেছো, তাই বলছে, বলছে যে এটাকে এখনই মানে মিনিমাম 60 আনতেই হবে, শুধুমাত্র ওয়েটের জন্য এত প্রবলেম। নিয়ে আমি বললাম যে আমার PCOS, PCOD, মানে ওই সবগুলো না ডাক্তারবাবু কোনো দিনই সেরকম কেয়ার করে না, যখন আমার বেবি হচ্ছিল না তখনও আমি তাই বলেছিলাম, কানে নিত না, বলছে ওইসব কিচ্ছু না, তোমার ঠিক বেবি হবে। তো সেই রকমই আর কি, বলছে যে ওইসব PCOS, PCOD এসব কিছু না, ঠিকঠাকভাবে ওয়েটটাকে মেনটেন করো, খাওয়া দাওয়া কমিয়ে দাও, এটাকে মিনিমাম 60 কেজিতে আনতে হবে, তাহলে দেখবে সব সমস্যা গায়েব হয়ে গেছে। তো এই হচ্ছে ব্যাপার। আর ওষুধ দিয়েছে আমাকে, 20 দিনের করে ওষুধ দিয়েছে, 3 মাসের একটা ওষুধ দিয়েছে, তো সেগুলো তো খেতে হবে। আর তার সঙ্গে বলল যে ওয়েটটাকে লস করতে হবে, তো এখন আমি ওটাই চিন্তা করছি যে আমাকে ওয়েট লস করতে হবে, মানে এবারে ভীষণভাবে মানে স্ট্রিক্টলি আমাকে ওয়েট লস করতে হবে, ডাক্তার যখন একবার বলে দিয়েছে, না হলে পরে অনেক সমস্যা আসতে পারে, আরো সমস্যা আসতে পারে। তো হচ্ছে ব্যাপার, ওষুধ ওষুধ নিয়ে একদম চলে এসেছি। 12টার সময় আমরা ট্রেন ধরেছিলাম বর্ধমানে, আমি ভাবছি মানে ডাইরেক্ট এখানেও আসা হতো জয়দেব মোড়, কিন্তু ও বললো যে ট্রেনে চাপবো। আসলে আমরা তো খুব একটা বাড়ি থেকে বেরোই না, কোথাও সেরকম ঘুরতে টুরতেও কম যাওয়া হয়, সেই 2 বছর আগে পুরী গেছি, তো ও অনেকদিন ট্রেনে চাপিনি, মানে 4-5 বছর হবে আমরা ট্রেনেই চাপিনি, কিন্তু ট্রেনে চাপতে আমরা দুজনেই খুব ভালোবাসি। তো ও বললো যে চলো ট্রেনে যাব, তো আমরা বর্ধমান থেকে দুবরাজপুর ট্রেন খুঁজছিলাম বাট নেই, তো বর্ধমান থেকে দুর্গাপুরের ট্রেন তো প্রচুর, তো সেই জন্য আমি বললাম যে চলো তাহলে দুর্গাপুরই যাই, দুর্গাপুরে গিয়ে খাওয়া দাওয়া করে তারপরে আবার বিকেলবেলা আমরা বেরিয়ে যাবো ওখান থেকে। তো এরকমটাই আর কি করলাম, ট্রেনে একটুখানি মানে ট্রেনে চাপা হলো, মানে ওটা একটা ভালো লাগলো বেশ। আর গোলুর সঙ্গে দেখা হয়ে গেল ওখানে গিয়ে, আর মা আজকে খিচুড়ি রান্না করেছিল, আমি ফোন করে বললাম যে একটু আলু সিদ্ধ ভাত বসিয়ে দাও, বলছে খিচুড়ি করেছি হয়ে যাবে, তো এই আমি তো খেতেই পারলাম না টেনশনে খিচুড়ি। আর ও একটুখানি খেলো, তারপর স্নান টান করলাম, তারপরে 3:30 সময় আমরা ঘর থেকে বেরিয়ে গেছি, হেঁটে হেঁটে চলে এলাম BBC মোড়, ব্যাস বাস ধরে নিলাম।
তো যাই হোক, চলো বাড়ি চলে এসেছি। এবার একটুখানি রেস্ট নেবো, সারাদিন অনেক ধকল গেছে, টায়ার্ড লাগছে। কালকে আবার দেখা হচ্ছে অন্য একটা ব্লগের সঙ্গে। আজকে এখানেই টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।